আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। জিতে গেলাম আমরা ওমানের সাথে ভাই, 26 রানে ওমানের সাথে ম্যাচটা জয়লাভ করে আমরা কিন্তু বিশ্বকাপের পরবর্তী রাউন্ডে যাওয়ার কিন্তু আশা এখনও জাগিয়ে রাখলাম। 21 তারিখের ম্যাচটা যদি পাপুয়া নিউগিনির সাথে যদি আমরা জিতে যাই তাহলে কিন্তু আমাদের আর কোনো বাধা থাকবে না বিশ্বকাপের মূল পর্বে খেলার। আপনাদের কী মনে হচ্ছে, 21 তারিখে আমরা পাপুয়া নিউগিনির সাথে কি ম্যাচটা জয়লাভ করতে পারবো কি না সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর 21 তারিখের ম্যাচটা যদি আপনারা আমাদের চ্যানেল থেকে দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, 21 তারিখের ম্যাচটা কিন্তু আপনারা আমাদের চ্যানেল থেকে দেখতে পারবেন। আজকের ম্যাচের কিছু কথা আপনাদের সাথে আলোচনা করছি। আজকের ম্যাচের ক্রেডিটটা অবশ্যই সাকিব আল হাসানকে দিতে হবে, ব্যাটে বলে নৈপুণ্য দেখিয়ে একাই কিন্তু ওমানকে হারিয়ে দিল বাংলাদেশের সাকিব আল হাসান। ব্যাট হাতে কিন্তু প্রথমে 42টি রান করার পরে বল হাতে কিন্তু সে কখনোই থেমে থাকেনি, নিয়মিত ওভারে কিন্তু সে কিন্তু অনেকটা ভালো বল করেছে, শেষের দিকে কিন্তু সে উইকেটগুলো তুলে ওমানকে কিন্তু অনেকটা চাপের ভিতরে রেখেছিল। তার নির্ধারিত 4 ওভার বল করে সে কিন্তু 3টা উইকেট তুলে ফেলেছে ওমানদের। এদিকে মুস্তাফিজুর রহমানের কথা কিন্তু না বললে হবে না, মুস্তাফিজুর রহমানও কিন্তু দুর্দান্ত বল করেছে, নির্ধারিত 4 ওভার বল করে 4-4টি উইকেট নিয়ে ওমানদের মেরুদণ্ডটা কিন্তু দুজন এই বলাররাই কিন্তু ভেঙে দেয়, তারপর কিন্তু ওমানরা আর কখনোই ঘুরে দাঁড়াতে পারে না। সো কংগ্রেচুলেশন টিম টাইগারদের নেক্সট ম্যাচের জন্য, আশা রইল আপনারা জানি ম্যাচটা জিততে পারেন। আপনাদের কী মনে হচ্ছে সেটা আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন।